কি হলো? কই কিছু না তো বলছি শুনুন না আপনি এখানে একটু দাঁড়ান আমি আসছি। আরে আরে কোথায় যাচ্ছেন আপনি? ওই যে সামনে পার্কটা আছে না, পার্কে এই সময় বাচ্চাগুলো খেলে তো, আজ একটা ভালো দিন, ওদের একটু চকলেট কিনে দিয়ে আসি। বাহ ভালো ব্যাপার তো, তাহলে চলুন আমিও যাই। হ্যাঁ আপনার সাথে। না না আপনি এখানে দাঁড়ান আমি এক্ষুনি আসছি এক্ষুনি। আরে আরে শুনুন, টাকাগুলো মিস্তি ভাইকে সৌমিলি দেয়নি তো? কিন্তু সৌমিলি মিস্তি ভাইকে টাকা দিচ্ছে কেন? কি এমন কাজ? সৌমিলি সৌমিলি মিস্তি ভাইকে নিয়ে আবার কোনো প্ল্যানিং করছে? আবার মিস্তি ভাই আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে চাইছে না তো? হে ভগবান, মিস্তি ভাইকে কি করে বোঝাবো? মিস্তি ভাই তো কিছুতেই বুঝতে চাইছে না, নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। না না এবার আমায় কিছু একটা করতেই হবে। বলছো কি তুমি ছোট বৌমা? তুমি নিজের চোখে মেজ বৌমাকে টাকা নিতে দেখেছো? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি কারোর কাছ থেকে কোনো টাকা নিইনি। এই সব কিছু সর্বমঙ্গল আর অনিশের ষড়যন্ত্র। মেজ বৌদি, একদম চুপ, একদম কলবাজি করে কথা বলবে না আমার সাথে। কি ভেবেছো আমি বুঝি না? কি বুঝেছো তুমি? টাকাটা তোমার ঘর থেকে পাওয়া গেছে। তাতে কি, টাকাটা যদি তোমার ঘরে পাওয়া যেত তাহলে কি এটা প্রমাণ হতো যে টাকাটা তুমি চুরি করেছো? এক্স্যাক্ট, টাকাটা তো আমার কোম্পানি থেকে চুরি হয়েছে, সেখানে তো ও আর চুরি করতে যাবে না, তাই না? এই শালা, আর একটাও কথা বলবে না তুমি। অফিসার, আমি আবার বলছি, আমার ছেলে কখনো চুরি করতে পারে না, আর সবচেয়ে বড় কথা, আমার ছোট বৌমা কখনো মিথ্যে কথা বলতে পারে না। বাহ বাহ, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? এটা তোমার বিচার বাবা? সৌমিলির কোম্পানি থেকে টাকাটা চুরি গেল, অনিশকে সন্দেহ করে সৌমিলি পুলিশ নিয়ে এলো, আর এখন দোষ চাপছে আমার ঘাড়ে। বাহ দারুণ। না তোমার উপর তো এমনি এমনি দোষ চাপানো হচ্ছে না। ভাইয়া যদি সত্যি টাকাগুলো চুরি করে আনে তাহলে সেটা তোমার ঘরে গেল কি করে? কি করে আবার? আমাকে ফাঁসানোর জন্য, আমাকে ফাঁসানোর জন্য অনিশ আর সর্বমঙ্গলে আমার ঘরে টাকাটা রেখে এসেছিল। হয়তো ওরা জানতো যে সৌমিলি পুলিশ নিয়ে আসবে, আর পুলিশ নিয়ে আসলে পুলিশ ওদের ঘরটা সার্চ করবে, সেই জন্য ওরা লুকিয়ে আমার ঘরে টাকাটা রেখে এসেছিল। আর পুলিশ টাকা না পেয়ে চলে গেলে ওরা ঠিক লুকিয়ে যেভাবে আমার ঘরে টাকাটা রেখে এসেছিল সেইভাবেই লুকিয়ে আমার ঘর থেকে টাকাটা নিয়ে নিত ওরা। আর বাই চান্স যদি পুলিশ পুরো বাড়ি সার্চ করে তাহলে টাকাটা আমার ঘর থেকে পাবে আর ওরা বেঁচে যাবে। কি সৌমিলি, এটা হতে পারে না? হ্যাঁ হতে পারে কি, এটাই তো হয়েছে। অফিসার প্লিজ, আপনি না টাইমটা ওয়েস্ট করবেন না, প্লিজ ইমিডিয়েটলি অনিশ কাঞ্জিলকে অ্যারেস্ট করুন, দ্যাটস ইট। এক মিনিট বাবা, মেজো যেটা বলছে সেটা কখনো সত্যি হতে পারে না। একদম চুপ করবে।
এমনি সময় তো মুখে বুলি ফোটে না, এখন পুলিশ দেখেছে বলে সাহস বেড়ে গেছে না? না মেজ, আমাকে যদি তুমি হাজারটা চড় মারতে না তাহলে আমি রাগ কাটতাম না, কিন্তু তুমি আজকে এমন দুজনকে ফাঁসাতে চাইছো, বিপদে ফেলতে চাইছো, যারা আজ থেকে নতুন করে তাদের জীবনটা শুরু করতে যাচ্ছিল। আর আজ যদি আমি চুপ থাকি তাহলে স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবেন না। আহ বড় বৌমা, তুমি এইসব কথার উত্তর কেন দিচ্ছ? তোমার যা বলার সেটা তুমি আমাকে বলো। মা, আজ অনিশা সর্বমঙ্গলার ফুলশয্যা বলে বাবা ওদেরকে সন্ধ্যের আগে পর্যন্ত বাইরে থাকতে বলেছিল। আমি আর শ্রেয়া অনিশের ঘরটা সাজিয়েছি, তারপর অনিশের ঘরে তালা মেরে নিচে চলে এসেছিলাম। হ্যাঁ তাই তো, তারপর ভাইয়া সর্বমঙ্গলা বাড়ি ফিরলো, ভাইয়া নিচেই ছিল, আমি আর বৌদি সর্বমঙ্গলাকে হরিদার ঘরে সাজাচ্ছিলাম। যদিও বাইরে থেকে টাকা নিয়ে ঢুকেও থাকে, তাহলে সেটা সঞ্জনার ঘরে রাখলো কখন? খুব ভালো গল্প সাজিয়েছে সবাই মিলে। সৌমিলি কি একবারও বলেছে যে টাকাটা ওর আজকে চুরি গেছে? নো, নেভার। না মানে আমি তো নিজেই জানতাম না আমার টাকাটা কবে চুরি হয়েছে, আমি তো লকআপে ছিলাম। হ্যাঁ, ছাড়া পাওয়ার পর আমি একটা ইম্পর্টেন্ট কাজে অফিসে যাই, ওখানে গিয়ে দেখছি এই কাণ্ড, মানে টাকাটা ওখানে নেই। ও, টাকাটা ওখানে নেই মানে অনেক চুরি করেছে? ও তো কতদিন হলো চাকরিটাই ছেড়ে দিয়েছে। সো হোয়াট, চাকরি ছাড়ার আগে টাকাটা চুরি করেছে আর আমি এখন জানতে পারলাম, আর সেটা হওয়াটাই খুব স্বাভাবিক, তাই না অফিসার? দেখুন, মানে আমার কোম্পানির আলমারির চাবি তো এতদিন ধরে অনিশ কাঞ্জিলালের কাছে থাকতো। কে অনিশ দা, আমি কি কিছু ভুল বললাম? সৌমিলি, আমি চাকরি ছাড়ার আগে তোমাকে সব চাবি ফেরত দিয়ে এসেছিলাম, আর তুমি যে চাবি এবং অফিশিয়াল ডকুমেন্টগুলো রিসিভ করেছো তার প্রমাণও আমার কাছে আছে, তোমার সাইন করা রিসিভ কপি। হনিস দা, আমি তা একবারও অস্বীকার করছি না। দেখো, আমি তোমাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিলাম, আর তোমাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে আমার কোম্পানির এত বড় একটা বড় পোস্টে তোমাকে আমি একটা কাজের দায়িত্ব দিয়েছিলাম। আর দেখো, তোমাকে এতটাই বিশ্বাস করি যে তুমি যখন চাকরি ছাড়ার কথা আমাকে বলেছিলে, তোমার কোনো রকমের ডকুমেন্টস আমি জাস্ট চেকই করিনি, আর তুমি আমার পিঠ পিছে এত বড় নোংরামিটা নাই করতে পারতে, এই বিশ্বাসটা তুমি নাই ভাঙতে পারতে। সিরিয়াসলি অফিসার, আমি না জাস্ট এই ড্রামাটা নিতে পারছি না, ইমিডিয়েটলি ওকে এখান থেকে নিয়ে চলুন, অ্যান্ড কোর্টে গিয়ে বাকি ফয়সলা হবে। হ্যাঁ, আই এম শিওর সত্যের জয় হবে, হতেই হবে। বাহ, ভূতের মুখে রাম রাম, মানায় না সৌমিলি, জামিনে ছাড়া পাওয়া একজন অভিযুক্তের মুখে এসব বড় বড় কথা মানায় না। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। অনেকক্ষণ ধরে তোমার মুখ থেকে অনেক বড় বড় কথা শুনছি, খুব সাবধান কিন্তু সর্বমঙ্গলা, খুব সাবধান। আমি তো শুনেছি চোরের মায়ের বড় গলা হয়, এখানে তো দেখছি চোরের বউয়ের বড় গলা। হ্যাঁ, খুব সাবধান। আমার ছেলে বৌমার নামে আর একটা কথা বললে না তোমার জিব আমি টেনে ছিঁড়ে নেব। দান দান দান, আমাকে আগে ব্যাপারটা বুঝতে দিন। তার মানে সর্বমঙ্গলা দেবী, আপনি বলছেন আপনি ওনাকে মানে আপনার যাকে নিজের চোখে বিকেলে টাকা নিতে দেখেছেন, তাই তো? হ্যাঁ দেখেছি। আর আপনি সঞ্জনা দেবী, আপনি বলছেন আপনি বিকেলে বাড়িতেই ছিলেন, কোথাও বেরোননি, কারোর কাছ থেকে টাকা নেননি, তাই তো? আরে আপনি বাড়ির সবাইকে জিজ্ঞেস করুন না, আমি যদি কোথাও বেরোতাম তাহলে কি তারা দেখতে পেত না বাড়িতে উৎসব চলছে, সবাই এখানে রয়েছে? আর এই যে এটা আমাদের বাড়ির দরজা, এখান দিয়ে যখন ঢুকবো বেরোবো সবাই তো দেখতে পাবে। আজকে আমি কারোর সাথে দেখা করতেই যাইনি। ঠিকই তো, মেজবৌদি একদম ঠিক কথা বলছে, মেজবৌদি আজ কারোর সঙ্গে দেখা করতে যায়নি, ইনফ্যাক্ট আমি নিজে মেজবৌদির সঙ্গে আজকে কথা বলেছি। শুধু মেজবৌদি আজ একবার বেরিয়েছিল, তাও ফুচকা খেতে। ইউ ফুল, আজ কেউ ধরা পড়ে গেলি?